নমস্কার, আমি দেব শিকদার, আর আজকে আমরা এসেছি নিতাইদার বাড়িতে। নিতাইদা বহুদিন বহু জায়গায় ঘুরে বেড়িয়েছে, বিশেষ করে আসামে। আসামে একটা ট্রেনিং করতে গিয়েছিল, সেই আসামের অভিজ্ঞতার কথা, উনি কী করে গেলেন আসামে, লোকের সাথে কী করে পরিচয় হলো, আর ওখানকার আপনি উনি কীভাবে ট্রেনিং করালো, কত লোক ট্রেনিং করালো, তার কিছু আপনি কীভাবে কী করলেন ডিটেলস শুনবো। আর সামনে তো শীত চলে এসছে, এই শীতের সময় বায়োফ্লকটা যারা নতুন করছে তারা কীভাবে করবে, তারা তো এত অভিজ্ঞতা নেই, সবাই তো গরমের সময় তৈরি করে, আর শীতের সময় বায়োফ্লকটা কীভাবে সেট আপ করতে হবে সেটা একটু বলবেন। এই দুটো প্রশ্নের উত্তর আপনাকে দেবেন আজকে। নমস্কার, আমি নিতাই ঘোষ। আপনারা নিশ্চয়ই এর আগে ভিডিওতে আমাকে দেখেছেন, বেশ কয়েকটা ভিডিও আমি বায়োফ্লকের উপরে করেছি দেবু শিকদার রূপ গার্ডেন তার চ্যানেলে। বিষয়টা হচ্ছে, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমি আজকে একজন বাংলার হয়ে আজকে দেবু শিকদার রূপ গার্ডেনের ভিডিও দেখে আসামের বেশ কিছু মানুষ তারা ট্রেনিং নেওয়ার জন্য আমাকে বেশ কিছুদিন যাবতই ফোন করছিলেন, এবং ওরা বারবার অনুরোধ করছিলেন আসামে গিয়ে যেন আমি তাদের ট্রেনিং করিয়ে আসি। তো সেখানে বিশেষ করে আলী আকবর এবং সাদিক আহমেদ, এই দুইজনের উদ্যোগে আমি আসামে যাই। সেখানে মাননীয় জেলা পরিষদ মেম্বারও ছিলেন, উনিও ট্রেনিং করেছেন। এক সুন্দর অভিজ্ঞতা আমার, তাদের সঙ্গে যখন যোগাযোগ করা হলো 15 তারিখ, ওরা যখন আমাকে ফাইনাল দিলেন যে 15ই অক্টোবর, আমি ওদের ফাইনাল দিলাম যে 28 এবং 29 তারিখ, দুদিন, এই দুদিন আসামে আমি ট্রেনিং করাতে যাব, ট্রেনিং করাবো ওদের। সেটা ছিল বদরপুর করিমগঞ্জ জেলার। আমি তড়িঘড়ি করে প্লেনের টিকিট পেয়ে গেলাম। তো আমি তো 27 তারিখে যখন এয়ারপোর্টে গেলাম, আমি গিয়েই বুঝতে পারলাম যে তাদের যে আদর, যে আপ্যায়ন, তাদের যে উৎসাহ, আমি এয়ারপোর্টে গিয়েই আমি টের পেয়ে গেছিলাম, কারণ ওরা গাড়ি করে আমাকে নিতে এসেছিলেন। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, দমদম এয়ারপোর্ট থেকে আপনি কটার সময় ফ্লাইট উঠেছিলেন? আমি উঠেছিলাম 12:50। আর ওখানে নেমেছিলেন কটায়? ওখানে নেমেছিলাম আমি, ওখানে 40 মিনিট লেগেছিল, 40 মিনিট লেগেছিল। তারপরে ওরা নিতে আসলো আপনাকে? হ্যাঁ, ওরা এয়ারপোর্টে নিতে আসলো আমাকে, এবং এয়ারপোর্টে ওখান থেকে চলে গেলাম আমি খুব সকাল সকালই, ওখানে চলে গেলাম, গিয়ে সেখানে একটা হোটেলে ছিলাম। টোটাল অ্যারেঞ্জটাই ওরা করেছে। আসামের তো ভাষা আলাদা, আপনারা অ্যাডজাস্ট কী করে করলেন? হ্যাঁ, কিন্তু আসামে আমি যেখানে গেছিলাম করিমগঞ্জের বদরপুরে, সেই জায়গাটা মূলত সিলেটের লোক বেশি বসবাস করছে, এবং প্রত্যেকেই বাংলা জানেন। সিলেটটা তো বাংলাদেশের? হ্যাঁ, ওরা সিলেটের লোকই, হ্যাঁ সিলেটের লোকই ওখানে বেশিরভাগ ছিল। এবং শুধু ওখানে নয়, শিলচর থেকে, করিমগঞ্জ থেকে, ওখান থেকে 80 কিলোমিটার দূরের লোকও এখানে এসেছিলো ট্রেনিং করতে। কতজন এসেছিল? বেশ কিছু লোক এসেছিলো, 32-33 জন ছিল, অনেক। হ্যাঁ, তা যাই হোক, তো আমরা যে ট্রেনিংটা সেখানে করেছি আমি খুব সন্তুষ্ট, এবং ওদের যে ব্যবহার, ওদের যে আপ্যায়ন, আমি বারবার বলি যে এই ধরনের আপ্যায়ন, ওদের যে ব্যবহার, এটা খুব কম জায়গায় দেখা যায়। এবং ওরা যেভাবে মানুষকে মানে আদর আপ্যায়ন করলো, এবং আমাকে যেভাবে ওরা সেই জায়গায় সম্মান জানালো, এবং আমিও তাদের প্রতি যে আমার যে সম্মান প্রদর্শন করা, সেটা আমি ওদের প্রতি নিশ্চয়ই সম্মান প্রদর্শন করেছি ওদের প্রতিও। এবং আসামকে আমার খুবই ভালো লেগেছে। সবচেয়েতে ভালো লেগেছে সেখানে যে ওখানে যে বরাক নদী একটা আছে, বরাক নদী খুব নামকরা নদী, যে বরাক নদীটা, এই বরাক নদীটা ঠিক পাশ দিয়েই চলে গেছে, বদরপুরের পাশ দিয়েই চলে গেছে, এটা আসামের দ্বিতীয় বৃহত্তম নদী। এবং সবচেয়ে মজার ব্যাপার কী জানেন তো, আসামে আমি যাওয়ার পরে, ট্রেনিং তো শেষ হয়ে গেলো, সবসময় আমার কাছে লোকজন থাকতোই, ওরা রাত্রেবেলা 11টা 12টা 11:30 নাগাদ পর্যন্ত আমার কাছে লোক থাকতো, তারপরে চলে যেত, তারপরে তো আমি টাইম পাস হয়ে যেত। তো
আমি একদিন ফাঁকা রেখেছিলাম ওখানে ঘুরবো বলে। আচ্ছা, তা কী বলবো যে পরের দিনই তিরিশ তারিখে ওরা আমাকে নিয়ে গেল আলী ভাই। আচ্ছা, ওরা আমাকে নিয়ে গেল এবং ওখানে একজন প্রফেসর ছিলেন, কলেজের প্রফেসর ছিলেন, ওনার নিজের গাড়ি। আমরা এই চারজন মিলে গেলাম মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়? হ্যাঁ। আরে বাবা! এবং মেঘালয়ের উদ্দেশ্যে অনেক দূর? হ্যাঁ, অনেক দূর। আমি যখন বরাক নদী থেকে দেখছিলাম, সেখানে বরাক নদীতে আমার সামনে ইলিশ মাছও ধরেছিল, একদম জলদি ইলিশ মাছ তুলে আনলো। এটা আমার জীবনে, হ্যাঁ, প্রথম ঘটনা আমার জীবনে ইলিশ মাছটা দেখা প্রথম ঘটনা। হ্যাঁ, যে এই প্রথম ইলিশ মাছ ধরা দেখা, এটা আমার প্রথম ঘটনা। তো যাই হোক, আমরা গেলাম। আমরা যাওয়ার পরে যখন ওখান থেকে চারজন রওনা দিলাম, সেখানে চা বাগান, চা বাগানে প্রচুর ছবি আছে আমার কাছে, ছবিতে তুলে দিয়ে আসছি। আচ্ছা, আমরা এই ভিডিওর মধ্যে ওই আপনার ট্রেনিং এর কিছু ভিডিও এর মধ্যে অ্যাড করে দেব, তাহলে সবাই বুঝতে পারবে। 100 নিশ্চয়ই আমার কাছে সব ভিডিও তোলা আছে ট্রেনিং এর। বলে এখানে গেছি, ওখানে গেছি, ট্রেনিং করতে কিন্তু প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই দেব, আমার কাছে ভিডিও করা আছে। আপনি আমাকে দেবেন ফোনে, আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেব। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেখানে মানে একটা টিভি চ্যানেলও ছিল। হ্যাঁ, টিভি চ্যানেলও ছিল। আমি যে ট্রেনিং, ওরা কোথা থেকে খবর পেয়েছিল জানি না, ওরা আসলো, আমার ওখান থেকে একটা সাক্ষাৎকার নিল। আমি ওখানে একটা ট্রেনিং করতে গেছিলাম। তা আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করছি যে আজকে বাংলা থেকে আমি আসামে ট্রেনিং করতে যাচ্ছি। আর একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমি নেক্সট মাসে আবার ত্রিপুরার আগরতলায়। ত্রিপুরায়? হ্যাঁ, ত্রিপুরার আগরতলায় আবার একটা প্রোগ্রাম হয়েছে নেক্সট মাসে। ডেট ফিক্সড হয়নি, ওদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, ওরা ডেটটা ফিক্সড করে নিয়ে আমাকে জানিয়ে দেবে। ত্রিপুরাতে আবার যাচ্ছি ট্রেনিং করাতে। তো আমি যে বিষয়টা বলছিলাম যে চা বাগানের ওখান থেকে গিয়ে আমি মেঘালয়ে যাওয়ার আমার কেন হলো, আমি যখন বরাক নদীতে ইলিশ মাছ ধরার বিষয়টা দেখছিলাম, তখন সেইখান থেকে দেখতে পাচ্ছিলাম যে সামনের দিকে উঁচু মানে একটা পাহাড় মতন দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কী, বললো যে মেঘালয়ের পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কতটা দূর? নিশ্চয়ই বেশি দূর না, কত লাগবে? আধ ঘন্টা লাগবে? বলছে না না, এখান থেকে অনেক দূর, একদম কাছে। আমি বললাম যে তাহলে পরের দিন তো আমাদের যাওয়ার কথা আছে। বলছে হ্যাঁ ঠিক আছে। পরের দিন আমরা যখন বেরিয়ে গেলাম, চা বাগানে ছবি টবি তুললাম এবং সেখানে মেঘালয়টা দেখলাম। মেঘালয় দেখে টেকে ঘুরে টুরে নিয়ে সমস্ত কিছু যখন বাড়ি ফিরলাম, তখন বাজে রাত 8টা। মানে আমি যখন আমার এই বদরপুর, আমি হোটেলের সামনে যখন ছিলাম, আমারটা ছিল বরাক লজ, আমি বরাক লজে ছিলাম বদরপুরে। তো সেইখান থেকে আমাকে আলী আকবর এবং আরও যে দুজন ছিলেন, বন্ধু ছিলেন, প্রফেসর ছিলেন, ওনাদের বলে যে পাশ খুব বেশি দূর নয়, ওখান থেকে 1.5 কিলোমিটার দূর ওদের বাড়ি, আমি যেখানে ছিলাম ওখান থেকে। তো ওদের গাড়ি করে ওদের বাড়িতে নিয়ে গেল। এবার যেখানে যাচ্ছি সেখানেই ওরা প্রচুর পরিমাণ মানে খাওয়াচ্ছে সব। মানে আপনার প্রতি যে একটা ভালোবাসা, হ্যাঁ, সেটা আর কি প্রকাশ পেয়ে যাচ্ছে। একবারই খেলাম, ঠিক আছে, একবারই খেলাম। তারপরে সেখানে পান বিখ্যাত, সেখানে প্রত্যেকটা পান মানে খুব পান খুব বিখ্যাত। তো যাই হোক, আমি পানও, আমি মাঝে মাঝে একটু একটু পান খাই। হ্যাঁ, ওই দিনে হয়তো এক একটা পান খাই। তো যাই হোক, ওখানে পান দিল, পান টান খেলাম। তারপরে আবার আরেক বাড়িতে গেলাম। আরেক বাড়িতে গেলে এইবার সেখানেও আবার দিচ্ছে, সে খাবার দিচ্ছে। তো কত খাবো আমি, ফল থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকবার দিয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া দেওয়ার পরে এইবার আমাকে বল, লাস্টে বলছে, স্যার একটা কথা বলছি। বলে কি, আমাদের এখানে নিয়ম জানেন তো, বলে কি, যতক্ষণ না পর্যন্ত আপনাকে খাবার পরে পানের পরে সুপুরি না দেবে, ততক্ষণ ভাববেন খাবার আরও আছে। আমি বিষয়টা জেনে গেলাম, সুপুরি দেওয়া মানে, হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেষ সম্পূর্ণ হলো। আমাদের এখানে যেমন খাওয়া টাওয়ার পরে কি করি, ওই পান মশলা মশলা দিই, ওখানে হচ্ছে সুপুরি। সুপুরি দিলে, এটা আমি জানলাম পরে, যখন সেই প্রফেসরের বাড়িতে আবার নিয়ে গেলো, পাশেই, খুব বেশি দূর নয়, কাছাকাছি, প্রফেসর বাড়িতে যখন নিয়ে গেলো, সে তো আবার আমাকে খাবারটা আবার নিয়ে এসছে। তা আমি তখন মানে আরেকবারিতে খেয়েছি, তখন আমার কাছে পান মুখে। তা আবার সেই ঠান্ডা বান্ডা শরবত টরবত অনেক কিছু করে দিল। আমি বললাম, ভাই একটা কাজ করো না, ভাবে কি, আমার একটু সুপুরি দাও। হ্যাঁ, একটুখানি সুপুরি দাও। আলী একবার বুঝে গেছে, আলী একবার বলছে, এই শোন কি বলছে, বলি কি, স্যার কিন্তু ওই সুপুরি খাবে, তারপর আর খাবে না, যে একটু আগে বলা হলো না, মানে দারুণ মজা করে যাবে কয়দিন। তো যাই হোক, আসামের সেই গল্প আপনারা নিশ্চয়ই শুনলেন, আমার দারুণ অভিজ্ঞতা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমি আসামে যেতে পেরেছি এবং আগামী দিনে আগরতলা যাচ্ছি। কিন্তু নিজেকে খুব ভালো লাগছে, মানে আমার ভিডিও
থেকে আপনি যে আসামে গেলেন এটা কিন্তু আমার বিশাল বড় একটা পাওয়া। দেবশিকদার রূপ গার্ডেনের ওখানে খুব এই চ্যানেলটা খুব দেখলাম জনপ্রিয়তা আছে, খুব ভালো লেগেছে, খুব জনপ্রিয়তাও আছে, বিশেষ করে মাছ চাষ এবং গাছের উপরে যে ওটা আছে আসামের খুব জনপ্রিয়তা আছে দেবশিকদার রূপ গার্ডেন যে আছে ওখানে সেটাও দেখলাম। হ্যাঁ লোক দেখে, চ্যানেলটা দেখে। তো যাই হোক, আমি আজকের যে মূল বিষয় যেটা আজকে আলোচনা করতে এসেছি, আজকে শীতের, হ্যাঁ শীতের দিনে আমাদের অলরেডি এই সময় 28 ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে অলরেডি। তা এই সময় আমাদের যে বায়োপ্লগটা করতে গেলে আমাদের একটু ভাবনা চিন্তা করে সেই বায়োপ্লগটা করতে হবে। যারা আমরা ইতিমধ্যেই ট্যাঙ্কে মাছ ছেড়েছি তা তাদের তো সেই আমাদের একটু ব্যবস্থা নিশ্চয়ই, তাদের মাছটা কিছুটা বড় হয়ে গেছে। একটা প্রশ্ন, এই শীতের সময় আমরা কি কি মাছ চাষ করতে পারি? আমি আসছি, প্রশ্নটা আমি আসছি, আমি এটা আলোচনা করিনি, আমি আসছি। তো যে এই যে শীতের মধ্যে আমাদের কিন্তু শীতকে যাতে আমরা কিছুটা হলেও তাপমাত্রা ট্যাঙ্কের মধ্যে বাড়াতে পারি সেই দিকে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সেখানে আমরা ট্যাঙ্কটা ঢেকে দেওয়া, তাঁবু দিয়ে ঢেকে দেওয়া, প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া, বা যদি কারো সম্ভব হয় চারদিকে তাঁবু, যদি কারো সম্ভব হয় গ্রিন হাউস করা, যদিও এটা প্রচুর খরচ। আমি বায়োপ্লগকে সবসময় কম খরচ করতে ভালোবাসি, তার কারণ হচ্ছে যে আমরা ছোটোখাটো চাষ করছি। আজকে গ্রিন হাউস তারাই করবে যারা কমার্শিয়ালভাবে অনেকটা বড় করবে, যারা হ্যাঁ যারা অলরেডি বায়োপ্লগটা করছে এবং কয়েকটা ট্যাঙ্ক করেছে, তারা বায়োপ্লগ সম্পর্কে টোটালি সাকসেস, এবং তারা যদি আরও বেশি পয়সা সেখানে খরচ করে থাকে সেখানে কোনো অসুবিধা নেই। তা আমি ভাইদের বলবো যারা এই শীতকালে মাছ চাষ করবে এই মুহূর্তে বা আছে ট্যাঙ্কে, তারা খুব কেয়ার নিতে হবে এই সময়টার জন্য শীতকালে। এই শীতকালে বিভিন্ন রকম রোগ ব্যাধি মাছের উপরে আক্রমণ করে, বিভিন্ন রোগ ব্যাধি, হ্যাঁ বিশেষ করে কই মাছের ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ওই ফাঙ্গাল অ্যাট্যাক, লেজ পচা, হ্যাঁ মাছেও তো মনে হয়, জিএল মাছে, হ্যাঁ ওই ফেটে যাওয়া, মাথা ফেটে যাওয়া, লেজ পচে যাওয়া, গা হয়ে যাওয়া, হ্যাঁ এই যে বিষয়গুলো, এইগুলোর দিকে বিশেষ করে নজর রাখতে হবে। সবসময় ট্যাঙ্কে নজর রাখতে হবে আমার মাছ কোনো রূপ কোনোভাবে কোনো আঘাত খেয়েছে কি না, কোনো রোগ তার সমস্যা আছে কি না, খাবার কম খাচ্ছে কি না, যদি খাবার কম খেয়ে থাকে কেন কম খাচ্ছে, এগুলো দেখে নিয়ে তাকে এই বিষয়টা আলোচনা করতে হবে, হিসাব করে কাজ করতে হবে। আমি একটা মূল বিষয় বলবো যে যারা নতুন করে বায়োপ্লগ চাষ করতে চাইছেন বায়োপ্লগে, আমি বলবো যে এই সময় থেকে আপনারা প্রস্তুতি নিন। যারা অলরেডি ট্যাঙ্ক করেছেন আমি তাদের বলবো আপনারা এই মুহূর্তে খুব অল্প করে সেখানে চাষ শুরু করুন। অল্প কেন? হ্যাঁ অল্প করে, কারণ এই সময় যদি বায়োপ্লগে ফুল ট্যাঙ্কিতে এবং হাই ডেন্সিটিতে মাছ চাষ করে রোগ হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। সবচাইতে বেশি এই সময় বিভিন্ন রোগ ব্যাধি আসবেই। আমি যদি অল্প করে এখন কালচারটা করি, সেখানে একটু লো ডেন্সিটি দিই, সেখানে রোগ ব্যাধিটা থেকে আমি কিছুটা মুক্তি পাবো, প্লাস এই সময়টায় আমি কিন্তু শিখতে পারবো বায়োপ্লগটা, শিখ বিভিন্ন ধরনের সমস্যা এই শীতকাল আমাকে তৈরি হবে, এই সমস্যার মোকাবিলা আমি করব। এবং আমি এইটা বলতে পারি যে এই সময়টায় যদি আপনারা ফুললি একদম বায়োপ্লগে স্টার্ট করে দেন হাই ডেন্সিটিতে, যারা নতুন আছেন আপনারা কিন্তু খুব একটা লাভবান হতে পারবেন না, খুব একটা লাভবান হতে পারবেন না। আর যে বিষয় যে বায়োপ্লগ চাষ করে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখাচ্ছে মাসে 1,50,000 1,50,000 লাভ, হ্যাঁ হেডলাইন, এগুলোর পিছনে আপনারা দৌড়াবেন না, এর পিছনে আপনারা দৌড়াবেন না, বায়োপ্লগে কিন্তু অত লাভ নেই, উল্টোটা, ঠিক তার উল্টোটা। ওই যে বলে 30,000 টাকা খাটিয়ে 1,50,000 টাকা লাভ, আপনি তার পুরোপুরি উল্টো করুন যে 1,50,000 টাকা আপনি ইনভেস্ট করুন আপনার 30,000 টাকা লাভ, আপনি পুরোপুরি তার উল্টো করুন। আপনারা কিন্তু যে যে ভিডিওগুলো দেখবে তাকে প্রশ্ন করবেন যে আপনি কত টাকা লাভ করেছেন, কত টাকা লাভ করেছেন, হ্যাঁ বায়োপ্লগে লাভ হবে কীভাবে, সেই সেই জায়গায় পৌঁছাতে হবে। তা কী করে আপনি লাভ করবেন বায়োপ্লগে, বা বায়োপ্লগটা আপনি কী করে শিখবেন, বা কালচারটা কীভাবে শুরু করবেন, আজকে আমি এই নিয়ে আপনাদের একটা তথ্য দেব যে যদি আপনাকে বায়োপ্লগ করতে হয়, আপনি যদি ভাবেন যে আমি বায়োপ্লগটা করব, আপনি কীভাবে শুরু করবেন, কীভাবে কালচারটা আরম্ভ করবেন আমি এই বিষয়ে বলব। তো এই শীতকালে বায়োপ্লগ যারা চাষ করছেন অথবা যারা প্রথম বায়োপ্লগ করতে চাইছেন শীতে হোক বা শীতের পরে হোক, মনস্থির করেছেন মোটামুটি আমি বায়োপ্লগটা করব, হ্যাঁ এবং বায়োপ্লগ করে আমি একটু আর্থিক দিক থেকে যাতে আমি স্বাবলম্বী হতে পারি সেই প্রচেষ্টাটা করব, এইটা যদি করতে হয় তাহলে বায়োপ্লগটা নিয়ে তাকে কিভাবে শুরু করতে হবে
আমি বিষয়টা একটু আলোচনা করব আজকে। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, যে বিভিন্ন ভিডিওগুলো যেগুলো আছে সেইগুলো সম্পর্কে অথবা আপনি বায়োফ্লকের যেখানে পাবেন পিডিএফ অথবা বই, সেইগুলো নিয়ে তথ্যগুলো আপনি সংগ্রহ করুন, পড়াশোনা করতে থাকুন। পড়াশোনা করে বিষয়টা জানুন। কী কী জানবেন আপনি? আপনাকে প্রথম জানতে হবে ফার্স্ট যে আমি যে ট্যাঙ্কটা তৈরি করব সে ট্যাঙ্কে কতটা জল ধরে, তার যে মাপটা, আমি গোল করলে সেই মাপ কত মাপ, 10,000 লিটারে কতটা কী থাকবে, 15,000 লিটারে কী থাকবে, এই যে ট্যাঙ্ক আমি করলাম সেই ট্যাঙ্কে আমার কতটা জল ধরবে, অথবা আমার ট্যাঙ্কের অর্ধেক জল আছে, আমার কতটা জল আছে, অথবা 1/3 জল আছে, কতটা জল আছে, অথবা আমাকে 1,000 লিটার নিতে হবে জল হসপিটাল ট্যাঙ্কের জন্য, তাহলে কতটুকু জল নিলে আমার 1,000 লিটার হবে, এই হিসাবটা আপনারা আগে লিখুন, একটা খাতা করুন, খাতা করে আপনি লিখুন ট্যাঙ্ক, লিখুন ট্যাঙ্ক, সেই জায়গায় আপনি ট্যাঙ্কের কীভাবে নির্মাণ করবেন, স্লোপিংটা কত হবে, তার মাপটা কী হবে, এটা আপনি খাতায় লিখে রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্যাঙ্কটা আপনার হয়ে গেল, আপনি ট্যাঙ্ক সম্পর্কে অনেকটা ধারণা নিলেন, তারপর আপনার এই বায়োফ্লক সম্পর্কে বিভিন্ন জিনিসগুলো আছে না, পিএইচ কী, টিডিএস কী, স্যালিনিটি কী, এফসিও কী, এইগুলো সম্পর্কে আপনি লিখে রাখুন। টিডিএস, টিডিএস কাকে বলে, এর ফাংশন কী, এর কাজ কী, এ কী কী হয়, আপনি লিখে রাখুন। স্যালিনিটি, স্যালিনিটি কী, টিডিএসের সঙ্গে স্যালিনিটির পার্থক্য কী, পিএইচ কাকে বলে, পিএইচ কী, পিএইচ এর ফাংশন কী, এগুলো আপনি খাতায় লিখে রাখুন, ডিটেলস ডিটেলস লিখুন, লিখে এগুলো আগে জানুন। জানার পরে তারপরে এফসিও, এফসিও কী জিনিস, কীভাবে তৈরি করব, কেন দেব, কতটা পরিমাণ দেব, কখন দেব, এফসিও করতে কী কী লাগে, এই যে বিষয়গুলো এগুলো আপনি খাতায় লিখুন। আপনি তথ্য পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়, ইউটিউব দেখে মানে পার্ট পার্ট আপনি তথ্য পেয়ে, এগুলো আপনি শিখুন, ওখান থেকে একটা প্রাথমিক ধারণা নিন অন্তত পক্ষে। নেওয়ার পরে তারপরে যেখানে আপনি যে ওয়াটার প্রিপারেশন, এই যে ওয়াটার প্রিপারেশন আপনি কীভাবে করবেন, আপনি এক জায়গায় লিখুন যে ওয়াটার প্রিপারেশন, এবার লিখুন যে ওয়াটার প্রিপারেশন কোন কোন পদ্ধতিতে আমরা ওয়াটার প্রিপারেশন করতে পারি, কী কীভাবে। আমরা দুইভাবে ওয়াটার প্রিপারেশন করি সাধারণত, এক হচ্ছে মাছ ছাড়ার আগে, আরেকবার হচ্ছে মাছ ছেড়ে, কোন পদ্ধতিটা ভালো, কোনটায় কী সুবিধা, কোনটায় কী অসুবিধা, এই বিষয়গুলো আপনার একটু নিজের খাতায় বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করুন, তথ্য সংগ্রহে লিখে রাখুন। তারপরে যেটা আসবে সিএন রেশিও, আপনি কী করে সিএন রেশিওটা মেনটেন করবেন, সিএন রেশিওটা কেন, কী সিএন রেশিও, অর্থাৎ কার্বন নাইট্রোজেনের যে রেশিওটা, আমার অ্যামোনিয়া যদি বেড়ে যায় তাহলে কোন রেশিওতে আমি কার্বন সোর্স প্রয়োগ করলে আমার অ্যামোনিয়া থাকবে না, এইটা আমাকে দেখতে হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে সিএন রেশিওর আগে, যে অ্যামোনিয়া কী আগে জানুন, অ্যামোনিয়াতে অ্যামোনিয়া কী, আমরা তো অ্যামোনিয়া যেটা মাপি সেখানে NH3 NH4 থাকে, আবার আমরা দেখি NO2 NO3 থাকে, আমরা গুলিয়ে ফেলি অনেক সময় ওই NH3 NO2 NH4 NO3, এই যে এই দুটোর ভিতরে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, এই বিষয়টা ক্লিয়ার করুন যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার দুটো ভাগ NH3 NH4 কোনটা কাকে কী বলে, তারপরে NO2 NO3 অর্থাৎ নাইট্রাইট এবং নাইট্রেট এটা কী, এটা লিখে রাখুন, সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে একটু পড়াশোনা করুন, ভিডিওগুলো দেখুন। হ্যাঁ, এইবার মাছ, কত লাইনের মাছ ছাড়বেন, লাইন কাকে বলে এটা জানুন, কত লাইনের মাছ ছাড়বেন, ট্যাঙ্কে কোন লাইনের মাছ ছাড়লে ভালো হবে, ব্যাস দেখুন। তারপর আপনার যেটা করতে হবে মাছের ট্রিটমেন্ট, কী কী রোগ হতে পারে, কী রোগ হলে কী ওষুধ প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণ করতে হবে, জলের মধ্যে করতে হবে না ট্যাঙ্কের মধ্যে, আমি হসপিটাল ট্যাঙ্কের মধ্যে করব, এ সম্পর্কে ধারণা নিন। এবার কোন বয়সে মাছকে কত পার্সেন্ট খাবার দিতে হবে, মাছ কত MM-এর খাবার, অর্থাৎ দানা ছোটো না বড়, এই যে খাবে, এই কয়েকটা জিনিস আপনি নিজেরা নিজেরা করুন, পরবর্তীকালে আপনারা কাজ করুন। আমি বলবো যারা কালচার করতে চাইছেন আপনারা একজনের সহযোগিতা নিন, যে কোনো একজন যেন আপনার পিছনে সাপোর্ট থাকে। আপনি ভাববেন না যে আপনি সব তথ্য সংগ্রহ করে নিয়েছেন, আপনি চাষ করে আপনি সব শিখে গেছেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, প্রচুর প্রবলেমে কালচার করতে গেলে প্রচুর প্রবলেম আসবে, সেই প্রবলেমটা যে সলভ করে দেবে আপনি তার কাছে যান। যদি আপনাকে ট্রেনিং নিতে হয়, কেউ যদি বলে একদিনের ট্রেনিং, দুদিনের ট্রেনিং, ঠিক আছে,
আপনি নিন, কিন্তু তার সঙ্গে সবসময়ের জন্য কথা থাকবে যে আমার ছ মাস চলাকালীন আমার যদি দশ দিন আসতে হয় আমি আপনার কাছে দশ দিন আসবো, সেটা কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। শোনেন, একদিন দুদিন ট্রেনিং করে আপনি মাছ চাষ শিখতে পারবেন না, আপনাকে অন্ততপক্ষে এই বিষয় নিয়ে তাকে সহযোগিতা ছ মাস পর্যন্ত করতেই হবে, একটা কালচার পর্যন্ত পূর্ণ সহযোগিতা লাগবে। এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে আপনারা এটা শিখুন, দেখবেন আপনাদের কালচার ভালো হবে। এই যে ট্যাঙ্কটা দেখছেন, আমি এই ট্যাঙ্কটা দেখাচ্ছি, আমি এই যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটা আপনারা আগে দেখেছেন মাত্র 16,000 টাকায় এই ট্যাঙ্কটা আমরা করেছি। সিমেন্টের ট্যাঙ্ক আপনাদের করতে হবে না, আপনারা একদম পলিথিন দিয়ে আপনারা চার কোণা করে এই ট্যাঙ্কগুলো করুন, অল্প পয়সার ভিতরে করুন। দেখুন আমার এটা, আমার এটা কিন্তু দিনের বেলা কোনো এয়ারেশন চলবে না, এর মধ্যে কোনো ফ্লক নেই, এর মধ্যে কিচ্ছু নেই, এটা বটম ক্লিন। এবং যে আমার যে বায়োফ্লক, এটা মিশ্রণে চাষ, এটা রাত্রেবেলা এয়ারেশন দিই আমি, দিনের বেলা দেখুন আমার এখানে কোনো এয়ারেশন নেই, রাতের বেলা আমার এয়ারেশন। এয়ারেশন ছাড়াও মাছ চাষ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, এবং শোনে তেলাপিয়া মাছ আছে এখানে, কই মাছ আছে, এবং এটা আমার এক্সপেরিমেন্ট ট্যাঙ্ক। আচ্ছা, কী কী মাছ ছেড়েছেন এটার মধ্যে? এর মধ্যে তেলাপিয়া মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে। পাবদা মাছ আছে? হুম, অল্প পরিমাণ আছে, খুব অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ আছে। তো এটা আমার এক্সপেরিমেন্ট ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে আমি কখনো কখনো অ্যামোনিয়া 8 পর্যন্ত তুলেছি, তুলে দেখেছি মাছের কী কী ক্ষতি হতে পারে, এমনও হয়েছে, তারপরে জলকে ইয়ে করে দিয়েছি। আচ্ছা, কটা খাবার দিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, খাবার দিয়ে দেখবো মাছের কেমন গ্রোথ হয়েছে এটা। হ্যাঁ, তো নিতাই দা আমাদের এখানে কিছু মাছ দেখাবে, খাবার নিয়ে এসছে। দাদা একটু খাবারটা দেন, আমি মাছগুলো একটু দেখি কেমন গ্রোথ হলো আপনার। একবারে দেবো না আস্তে আস্তে দেবো? অল্প অল্প করে দেন। অল্প অল্প দেবো না, আমি একটু একবারে দিই। আচ্ছা আচ্ছা, একবার দেন দেখি। ওরে বাবা, এ কি, এ তো রাক্ষসের মতো খাচ্ছে। এটার আপডেট চেয়েছিল অনেকে, এটা আমার এক্সপেরিমেন্ট ট্যাঙ্ক, এর মধ্যে মাত্র 2 মাস বয়স, এর যে গ্রোথ এটা আমি নিজে আশ্চর্য হয়েছি। মাছ তো এই ট্যাঙ্কিটার পুরো সেট আপের একটা ভিডিও করা হচ্ছে, ওটা আমি আপনাদের পরে আপডেট করে দেখাবো। আমার যে আরো দুটো ট্যাঙ্ক আছে, যেটা সিমেন্টের ট্যাঙ্ক, সেখানে সরপুটি চাষ হচ্ছে, এবং সরপুটির বয়স 1 মাস 20 দিন, এবং সন্তোষজনক গ্রোথ। তো যাই হোক, আজকে আর ভিডিও আমি বাড়াবো না, আপনাদের সবাইকেই অগ্রিম দেওয়ালি মহরমের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের আমার যে বলা, যে আপনাদের কাছে যে পরিবেশন করা বায়োপ্লগ সম্পর্কে, এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো নিতাই দা, অনেকেই তো বলছে ট্রেনিং করবে যারা দূরে বাড়ি, তারা অনেক অপেক্ষা করেছে, অপেক্ষা কিন্তু তাদের শেষ, তার কারণ ট্রেন কিন্তু 2-1 দিনের মধ্যেই চলবে এরকম আমরা খবর পাচ্ছি। তো সামনে আপনি ট্রেনিংয়ের জন্য কী ভাবছেন? তখন আমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিল যে ট্রেনিং করব, আমাদের বাড়ি অনেক দূরে এই পরিস্থিতি। আমি ওদের সঙ্গে সঙ্গেই বলেছিলাম আপনারা আমার মোবাইল নাম্বারটা আপনারা সেভ করে রাখুন, যখন ট্রেন চলবে আপনারা আসবেন, আমি ট্রেনিং করাবো। তো এই বুধবার থেকে, নেক্সট বুধবার থেকে, বুধবার মানে কত তারিখ হয়? আজ 8 তারিখ হচ্ছে রবিবার, 9, 10, 11 11 তারিখ থেকে ট্রেন চলবে, 11ই নভেম্বর থেকে ট্রেন চলবে, মানে একটা চলার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা না, চলবেই, এটা ফাইনাল, এটা ডিসিশন হয়ে গেছে, এটা ট্রেন চলবেই। তা এই নভেম্বর মাসের লাস্টের দিকে অন্যান্য যারা দূর থেকে আছেন তাদের জন্য একটা ট্রেনিংয়ের ডেট আমি ভেবেছি, যে লাস্ট রবিবার, নভেম্বরের লাস্ট যে রবিবার, সেই রবিবারে যারা দূর দূর থেকে এসছে আসবেন তাদের জন্য একটা ট্রেনিংয়ের ডেট রাখা হবে। তো দেখ, বায়োপ্লগ নিয়ে আমার যে আজকের যে বক্তব্য, যে বিষয়টা, সেটা অনেকটাই বললাম। আমার যে বাকি যে দুটো ট্যাঙ্ক আছে, সেখানে সরপুটি মাছ চাষ করা আছে, তার গ্রোথ অত্যন্ত সন্তোষজনক। তা আজকে দেবশিকদার রূপ গার্ডেন, যিনি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছেন বায়োপ্লগ সম্পর্কে, এবং তার যে একটা
এই যে বায়োপ্লগটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পিছনে তার যে একটা অবদান আছে এটা অস্বীকার করা যায় না। তিনি অক্লান্ত পরিশ্রম করে চলছেন যাতে এই বিষয়টা একদম প্রত্যেকটা মানুষের কোনায় কোনায় পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, মানুষ যেন এটা সঠিক তথ্য জানতে পারে। সেই জন্য দেবশিকদার রূপ গার্ডেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরও সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমার যে বায়োপ্লগ সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। এটা মাছ ছেড়েছে, এখন এটাকে নষ্ট করে দিতে হবে। কিভাবে করবে? একদিনে যেহেতু মাছ আছে ধীরে 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 বাড়িয়ে দিতে হবে। ইমিডিয়েট এটা রসলটা কখন দেয়? দিনের বেলা পিডিএফটা দিয়েছি, সেখানে কিন্তু একটা ফ্যাক্টর করা আছে, উল্লেখ করা আছে একদম পরিষ্কার। ওটা পড়লে বোঝা যাবে আমার এনএস 3 কত, এনএস 4 কত, টেম্পারেচার উপরে পিএইচ এর উপরে নির্ভর করে এটা হয় কত, আমার এনএস 3 এবং এনএস 4 কত। পদ্ধতিতে মাছ চাষ করা অবশ্যই সম্ভব। আর আমাদের এতদ অঞ্চলে এই সিস্টেমটা নতুন, তাই আমি আশা করি এই দুদিনের ট্রেনিংয়ে আমরা যারাই উপস্থিত ছিলাম আমরা আরও যাতে মানুষদেরকে বলতে পারি এই সিস্টেম সম্বন্ধে, এবং আমি আশা করি খুবই আধুনিক পদ্ধতিতে যে এত কম জায়গাতে প্রত্যেক ঘরে ঘরে মানুষ যদি চায় এই সিস্টেমটা চালু করতে পারবে, এবং বিশেষ করে যারা যারা বেকার এডুকেটেড আনএডুকেটেড আনএমপ্লয়েড যারা, তারা এই সিস্টেম নিজে আত্মনির্ভর হতে পারবে এবং একটা প্রফেশন হিসাবেও নিতে পারবে। আমি আশা করি যে সময় লাগবে, গ্র্যাজুয়ালি এই সিস্টেমটা স্প্রেড হবে, মানুষ জানবে এবং জানার চেষ্টাও করবে, তাই খুব ভালো একটা রেজাল্ট আঁকা হচ্ছে আশা করি। আপনার একটু পরিচয়টা দেবেন। আমার বর্তমান পরিচয়, আমি জেলা পরিষদ সদস্য এবং কোন জেলা পরিষদ? আমার অ্যাকচুয়ালি করিমগঞ্জ জেলা পরিষদ সদস্য এবং আমার কনস্টিটিউয়েন্সিটার নাম হচ্ছে শিলিগুড়ি জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সি, এবং আমি বিশেষ করে আমার জেলা পরিষদের সভাপতির সাথেও আমি এই বিষয়ে আলোচনা করব। যদি ওনার সাথে আলোচনা করে যদি সম্ভব হয় তাহলে আমরা জেলা পরিষদের মাধ্যমেও
যে এই ধরনের একটা দুই দিন এবং পার ওর একটু বেশি দিন নিয়ে যদি ওয়ার্কশপ করা যায় তাহলে আমাদের ডিস্ট্রিক্টের যে এই যে বার্কশপের যে আধুনিক সিস্টেম যেটা সেই সিস্টেমটা আমাদের ডিস্ট্রিক্টেরও মানুষ জানতে পারবে এবং আমাদের ডিস্ট্রিক্টের অনেক মানুষও উপকৃত হবে। আচ্ছা আমি যে প্রশিক্ষণটা করলাম সেই প্রশিক্ষণটা আপনাদের ভালো লেগেছে তো? হ্যাঁ নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আরও যদি আমরা আরও একটু বেশি ওই বিষয়ে আপনাদের সময় বেশি পেলে ভালো হতো, ট্রেনিংটা আর একটু বেশি হলে ভালো হতো সময়। হ্যাঁ, কারণ ওই ট্রেনিংয়ের উপর বেশ করে আমরা আরও কিছু স্টাডি করবো বা আজকাল ইউটিউবে অনেক ইনফরমেশন আসে সেই ইনফরমেশন কালেকশন করবো, আরও বইপত্র যদি স্টাডি করি আশা করি আমরা অ্যাটলিস্ট এই বিষয়ে একটু ভালোভাবে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এনজি বায়োটেকের পক্ষ থেকে, আমি নিতাই ঘোষ, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনাকে আমি বায়োটেকে আজকে একজন পেয়েছি এবং আমি ট্রেনার হিসেবে আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনার মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার সময় প্রচুর মূল্য আপনি এতে ইন্টারেস্টেড হয়েছেন, যে কারণটা বলবেন যে আপনি শুধু এতে ইন্টারেস্টেড হয়েছেন যে আগামী দিনে আসামবাসীর যারা আনএমপ্লয়েড যারা এডুকেটেড নন এডুকেটেড যারা আছেন হ্যাঁ তারা যাতে আগামী দিনে ভবিষ্যতে একটা কিছু করতে পারে সেই বিষয়টা জানার জন্য আপনি এখানে উপস্থিত হয়ে নিজে জানতে চাইছেন জানছেন এটা আমাকে গর্বিত মনে করছে। সমগ্র আসামবাসীকে আমি আমার পক্ষ থেকে আমি ভালোবাসা জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এখানকার মানুষদের যারা প্রচণ্ডভাবে আমাকে সহযোগিতা করেছেন। এখানকার মানুষ সত্যিই ভালো এবং এটাকে আমার নিজের মতন করে মনে হয়, তারা যে এত সুন্দর মানুষকে সহযোগিতা করে আমি এখানে না আসলে আমি জানতে পারতাম না, অনেক ভুল ধারণা থেকে যেত আসাম সম্পর্কে আমার, এখানে এসে আমার আসাম সম্পর্কে ভুল ধারণাটা ভেঙে গেল। এখানকার মানুষ সত্যিই খুব সহযোগিতাপূর্ণ মানুষ। আমিও আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার বিশেষ করে বদরপুরবাসীর তরফ থেকে বিশেষ করে আমার এই জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি থেকে তরফ থেকে আমি, কারণ আপনি যে আপনার এত মূল্যবান সময় দিয়ে এসেছেন আমাদেরকে যে আপনার এই বিষয়ে অনেক অনেক জ্ঞান দিয়েছেন, তাই আমি আজকে উপস্থিত সবার পক্ষ থেকে এবং বিশেষ করে করিমগঞ্জ ডিস্ট্রিক্টবাসীর তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো ভবিষ্যতেও যাতে আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখতে পারি আপনি আসেন। এবং আমরা আপনি এই দুদিন ছিলেন যে আমাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে এবং আপনার জীবন সুন্দর হোক, আপনি সুখী থাকেন দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।